ক্ষুদিরাম বসু 1889 খ্রিস্টাব্দের 13 ডিসেম্বর মেদিনীপুর শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মৌবনি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা তৈলক্যনাথ বসু ছিলেন নারাজলের তহসিলদার, তার মা ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। 3 মেয়ের পর মায়ের চতুর্থ সন্তান ক্ষুদিরাম বসু। 2 ছেলে অকালে মৃত্যুবরণ করেন, তাই ছোটবেলায় মৃত্যুর আশঙ্কায় লক্ষ্মীপ্রিয়া দেবী তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাকে তার বড় দিদির কাছ থেকে 3 মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে পরবর্তী সময়ে ক্ষুদিরাম নাম রাখা হয়েছিল। সাহেব মারার বাসনা তার ছোট থেকেই। ক্ষুদিরাম শৈশব থেকেই দুরন্ত ও বেপরোয়া প্রকৃতির। এই দুরন্ত প্রকৃতির সাথে বিপ্লবী চেতনার ছোঁয়া পেয়ে ক্ষুদিরাম যেন এক অগ্নিস্ফুলিঙ্গ হয়ে উঠেছিলেন। বাংলায় গুপ্তসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হেমচন্দ্র কানুনগরের সাথে ক্ষুদিরাম বসুর প্রথম সাক্ষাতের ঘটনায় তার কিছুটা আঁচ পাওয়া যায়। ক্ষুদিরামের বয়স তখন 13-14 হবে। একদিন হেমচন্দ্র কানুনগো মেদিনীপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ক্ষুদিরাম তাকে দেখে দৌড়ে এসে তার বাইক আটকালেন, বললেন, আমাকে একটা রিভলভার দিতে হবে। হেমচন্দ্র অচেনা অজানা একটা ছোকরার কাছ থেকে এই ধরনের আবদার শুনে স্বাভাবিকভাবেই খুব বিরক্ত হলেন। জিজ্ঞাসা করলেন, তুই রিভলভার দিয়ে কী করবি? ক্ষুদিরাম জবাব দিলেন, সাহেব মারব। এরপর তিনি ইংরেজদের অত্যাচার নির্যাতনের কাহিনী বলে কেন সাহেব মারবেন সেই যুক্তি শুরু করলেন। হেমচন্দ্র সেদিন ধমক দিয়ে পাঠিয়ে দিলেও তার প্রেরণা দেখে অভিভূত হয়েছিলেন। বিপ্লবী ক্ষুদিরামের কিছু ভুল ত্রুটি ছিল। ক্ষুদিরাম ও প্রফুল্ল সম্পূর্ণ একনিষ্ঠতা ও ত্যাগের সাথে কাজ করলেও কিছু ভুল তারা করে বসেছিলেন। কী ভুল জানেন? তা হলো, বিপ্লবীদের তরফ থেকে তাদের উপর নির্দেশ ছিল যে তারা যেন মিশনের সময় অন্য কোনো প্রদেশের লোকের অনুকরণে পোশাক পরিধান করে, এরপর মিশন শেষে আবার বাঙালি পোশাক পরতে হয়। কিন্তু তারা তা করেননি। রিভলভার জিনিসটার প্রতি ক্ষুদিরামের দুর্বলতা ছিল আগে থেকেই। অপব্যবহারের ভয়ে এর আগে তার হাতে এটি দেওয়া হয়নি। কিন্তু এই মিশনে প্রফুল্ল এবং ক্ষুদিরামের কাছে একটি করে রিভলভার দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদিরাম করেছিলেন কি, লুকিয়ে আরও একটি রিভলভার অস্ত্রাঘাত থেকে লুকিয়ে নিয়েছিলেন। বোমা বিস্ফোরণের পর রিভলভার ফেলে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু রিভলভারের প্রতি আকর্ষণের কারণেই সম্ভবত ক্ষুদিরাম সেটি করতে পারেননি। পরের দিন তাকে যখন ধরা হয় তখন তিনি দুহাতে খাবার খাচ্ছিলেন আর পাতলা জামার দুই পকেটে ঝুলছিল 2টি রিভলভার। এছাড়া তাদের বলা হয়েছিল ধরা পড়লে উকিলের সাথে পরামর্শ করা ব্যতীত যেন মুখ না খোলে। কিন্তু ক্ষুদিরাম ধরা পড়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে অবশ্য সেখানে তিনি তার প্রফুল্ল ব্যতীত গুপ্তসংঘের কারোর কথা উল্লেখ করেননি। বলেছিলেন সব পরিকল্পনা তারা দুজন মিলে করেছিলেন। এভাবে গুপ্তসংঘকে সন্দেহের বাইরে রাখার চেষ্টা করেছিলেন। আর ওইদিকে প্রফুল্ল তো গ্রেপ্তার হওয়ার পরেই আত্মহত্যা করে ফেলেন। ক্ষুদিরাম বসুকে নিয়ে লেখা সেই বিখ্যাত গান, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানটি অনেকটাই বলে দেয় বিপ্লবী ক্ষুদিরাম দাসের স্বরূপ। এই গান লতা মঙ্গেশকরের গলায় গাওয়া বিপ্লবী গানের ইতিহাসে অবিস্মরণীয়। মজার ব্যাপার হলো, অনেকেই এই গানের রচয়িতার নাম জানে না। গীতিকারের নাম পীতাম্বর দাস। পরাধীন ভারতবর্ষের মানুষ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। দেশের মানুষের মুক্তির সেই আকুতিকে বুকে ধারণ করেছিলেন ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মতো বিপ্লবীরা। জীবনের মতো অমূল্য সম্পদকে তুচ্ছ জ্ঞান করে ওরা দেশের শত্রুদের সাথে লড়াই করে গেছেন। দেশের শত্রুদের সাথে বন্ধুর পথ বেছে নিয়েছিলেন। তাদের সেই অসীম সাহসিকতা
ইংরেজদের ভীত নড়িয়ে দিয়েছিল। ইংরেজরা ফাঁসিতে চড়িয়েছিলেন ক্ষুদিরামকে। ফাঁসির মঞ্চে মাথা উঁচু করে হাসি মুখে দাঁড়িয়েছিলেন কিশোর ক্ষুদিরাম। ফাঁসির রায় শোনবার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি তার শেষ ইচ্ছা। ক্ষুদিরাম দৃঢ় কণ্ঠে বলেছিলেন তিনি দেশের মানুষকে বোমা বানানো শিখিয়ে যেতে চান। ফাঁসির আগে শেষ কথা কি ছিল ক্ষুদিরামের? 11 আগস্ট, জেলের ভিতরে ডান দিকে একটু দূরে প্রায় 15 ফুট উঁচুতে ফাঁসির মঞ্চ, দুই দিকে দুই খুঁটি আর একটি মোটা লোহার রড যা আড়াআড়িভাবে যুক্ত, তারই মাঝখানে বাঁধা মোটা একগাছি দড়ি ঝুলোর সাথে, তার শেষ প্রান্তে একটি ফাঁস। এরপরই ক্ষুদিরামকে নিয়ে আসে 4 জন পুলিশ। তথ্য বলছে ক্ষুদিরামই হাঁটছিলেন আগে, যেন তিনি সেপাইদের টেনে নিয়ে আসছেন। এরপরে উপস্থিত আইনজীবীর দিকে তাকিয়ে হাসেন তিনি। এরপরে ফাঁসির মঞ্চে উপস্থিত হলে তার হাত পিছন দিকে বেঁধে দেওয়া হয়। জল্লাদ তখন শেষ মুহূর্তের কাজ করছে, গলায় ফাঁসির দড়ি পরানো মাত্রই দামাল ছেলের প্রশ্ন, ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন? এটাই ছিল শেষ কথা যা চমকে দিয়েছিল জল্লাদকেও। কেন ফাঁসি দেওয়া হয়েছিল ক্ষুদিরামকে শুনুন। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে আছে ভেবে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন, ক্ষুদিরাম বসু গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্য তাদের বিচার হয় চূড়ান্তভাবে ফাঁসির আদেশ। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে দুজন নবীন যুবককে সমর্থন করে আওয়াজ তোলেন, অবিলম্বে স্বরাজ চাই, যার ফল হয় অবিলম্বে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার দেশদ্রোহিতার অপরাধে তিলককে গ্রেপ্তার করা হয়। নমস্কার বন্ধুরা, সমস্ত তথ্য নেট থেকে সংগৃহীত। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।